হেলথ ইজ ওয়েলথ এ আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয়, কিভাবে এই অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল সংগ্রহ করা যায় এবং এই জেল আমাদের কি কি কাজে ব্যবহার হয়, এটাই আমাদের আজকের আলোচনার বিষয়। বন্ধুরা, তাহলে আজকে আমরা জেনে নিই যে কেমন করে এর থেকে জেল সংগ্রহ করব এবং এই জেল কি কি কাজে ব্যবহার হবে। অ্যালোভেরা একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ, বহু গুণে সম্পন্ন এই অ্যালোভেরা। আমরা এই অ্যালোভেরা বাড়িতে টবে বা বাড়ির আঙিনায় আমরা লাগিয়ে দিতে পারি এবং এই গাছ বৃদ্ধি পায় খুব দ্রুত। এই অ্যালোভেরা আমাদের কি কি কাজে লাগে আজকে আমরা জেনে নিই এবং জেলটা কীভাবে সংগ্রহ করব সেটা একটু দেখে নিই। এটাকে প্রথমে পাট করে কেটে নিই। পাট পাট করে কেটে আমরা এর জেল সংগ্রহ করব। আমরা কর্নারগুলোকে কেটে নেব। কর্নারগুলোকে কেটে তারপরে মধ্যখান থেকে ফেলে নেব। এইভাবে মধ্যখান থেকে ফেলে নিলে আমাদের এই জেল সংগ্রহ করতে সুবিধা হবে। এটাও আমরা এইভাবে কর্নার থেকে এইভাবে আগে সাইডটা কেটে দেব, তারপরে ঠিক মাঝখান বরাবর এইভাবে আমরা ছুরি দিয়ে বা আপনারা ব্লেড দিয়েও এইভাবে মাঝখান থেকে চিরে নিতে পারেন। একই পদ্ধতিতে এটাও আমরা এইভাবে কেটে নেব। এখন জেল কি করে সংগ্রহ করব দেখুন, এই চামচ দিয়ে এটা আস্তে করে আমরা জেলটাকে বের করে নেব। এভাবে আস্তে আস্তে আমরা চামচ দিয়ে এই জেলটাকে সংগ্রহ করে নেব। এইভাবে আমরা এই জেলটাকে একটা পাত্রের মধ্যে আগে সংগ্রহ করে নিচ্ছি, তারপরে আমরা এর ব্যবহারটা জেনে নেব।
তবে আগে জেল সংগ্রহ করার আগে ভালো করে এই অ্যালোভেরাটিকে আগে ধুয়ে নেবেন পরিষ্কার করে। অ্যালোভেরার মধ্যে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি টু, ভিটামিন বি সিক্স। হাতে পায়ে বা গলায় কালো দাগ থাকে তাহলে প্রতিদিন একবার করে আপনি স্নান করার আগে এই অ্যালোভেরা মেখে নিন। 7 দিনের মধ্যে আপনি একটা ভালো ফল পাবেন। হৃৎপিণ্ডের দুর্বলতায় প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস জলের মধ্যে অন্তত 3 থেকে 4 চামচ অ্যালোভেরা জলের মধ্যে মিশিয়ে জুস করে নিন, জুস করে সেবন করুন। এইভাবে যদি আপনি 15 দিন সেবন করেন তাহলে আপনি একটা ভালো ফল পাবেন। আবার আপনার ডায়াবেটিসের সমস্যা রয়েছে, এই ডায়াবেটিসের সমস্যা থেকে রেহাই পেতে আপনি কি করবেন? প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 গ্লাস জলের মধ্যে 2-3 চামচ এই অ্যালোভেরা জুস মিশিয়ে নিন, মিশিয়ে সেবন করুন। এইভাবে আপনি সপ্তাহখানে খান, আপনি ভালো ফল পাবেন। তবে এই অ্যালোভেরা জুস বের করা যে পদ্ধতি আপনাকে আগেও বললাম, একটু ভালো করে অ্যালোভেরা ধুয়ে নিতে হবে। আমরা জেল সংগ্রহ করেছি, এখন তাহলে যে কোনো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে হাতে হোক, পায়ের হোক, পায়ের গোড়ালি ফেটে গেছে এমন কোনো সমস্যায় অ্যালোভেরা জুস বা অ্যালোভেরা ভালো করে লাগান। অ্যালোভেরা পায়ের গোড়ালি ফেটেছে এমন অবস্থায় পাটাকে ভালো করে ধুয়ে নিন, তারপরে অ্যালোভেরা জেল লাগিয়ে 15 মিনিট রেখে দিন, তারপরে ধুয়ে ফেলুন। দেখবেন 7 দিনের মধ্যে আপনি উপকার পাচ্ছেন। আমরা প্রতিদিন যদি অ্যালোভেরার জুস সকালে খালি পেটে খাই তাহলে পেটের যদি কোনো সমস্যা থাকে, হজম শক্তির সমস্যা থাকে, তার থেকে আপনি রেহাই পেতে পারেন। আজকে আমরা দেখলাম অ্যালোভেরার জুস কী করে
তৈরি করা যায়, দেখলাম অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেল কি করে সংগ্রহ করা যায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব আপনারা আমাকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই আশা রেখে শেষ করছি আজকে আমার।